আচ্ছা, এই হচ্ছে আমার ইমেজটা, ঠিক আছে। আমি এখন কি করব, আমি জাস্ট এটা ম্যানিপুলেশন করব এই সবগুলো একসাথে করে, তাই না? তাহলে আমার আগে ব্যাকগ্রাউন্ড বানায় নিতে হবে। সো আমি যে কাজটা করবো, ফাইল থেকে নিউ একটা পেজ নিয়ে আসি, 1920x1080 দিই পেজের সাইজ। হ্যাঁ, এইচডি 72 দিলাম রেজুলেশন, ওকে, ঠিক আছে। এইটারে আমি টোটাল এখান থেকে একটা সলিড নিয়ে নিলাম, গ্রে সলিড, গ্রে কালার, ঠিক আছে, এই কালারের সলিড। এবার কি করব, অনেক কিছু রয়েছে তোমার এখানে, তাই না? আমার যে যে গ্রেস, এইটা এইটারে আমি টান দিয়ে কিন্তু নিয়ে যেতে পারতেছি না ওই পেজে, তাই না? কারণ আমার অনেকগুলো পেজ ওপেন করা আছে। সো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব। করলে এখান থেকে বলতেছে গ্রেসটা ডুপ্লিকেট হবে কোন ডকুমেন্টে। তখন আমি নিউ যে ডকুমেন্ট নিয়েছিলাম, আনটাইটেল যে ডকুমেন্টটা, আনটাইটেল ডন বাই নিউ পেজ নিয়েছিলাম কি আনটাইটেল না, সে আনটাইটেলে, ওকে। দেখো এবার আনটাইটেলে কিন্তু অলরেডি চলে গেছে, যে আনটাইটেল এতেছো, এই গ্রে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম না, সে পেজে কিন্তু চলে গেছে। এবার এটা কন্ট্রোল টি একটু ছোট করি, ওকে, এই যে। এবার আমি চলে যাই, আমার গ্রেসটা কাজ হয়ে গেছে, গ্রেসটা আর দরকার নাই, তাই তো? আচ্ছা, এবার আমার এই আকাশটা দরকার, তাই তো? তাহলে এই আকাশটাও এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আনটাইটেলড ওয়ান, ওকে, এইটাও দরকার নেই, কেটে দিলাম। এবার সে আনটাইটেলটা দেখাচ্ছে, কারণ এতগুলো এখন এতক্ষণ অনেক ইমেজ ছিল, তো সেই কারণে দেখা যাচ্ছিলো না, মানে একই ট্যাবে আর ধরতেছিল না। এই সিম্পলি কাজ করব, চোখ বন্ধ করি, এইটা এটা একটু নিচে নামায় নেব, এই, ঠিক আছে, এইটাকে আকাশটাকে নিচে নামাই দিলাম, দিয়ে এইটাকে মাস্ক করলাম, করে গ্রেডিয়েন্ট দিয়ে সাদা কালো গ্রেডিয়েন্ট নেব, নিয়ে টান দিলে দেখো মুছে যাচ্ছে। আমি এই নিচের লেয়ারটা চোখ বন্ধ করে রাখি, আমি আগে এটা দেখে নিই কি দিয়ে কি হচ্ছে। মুছে আমার দরকার ঠিক এরকম, মুছে গেছে, তাই না? দেখছো, এখন এইটাকে অন করব, করার পর এটাকে নিচে নামাই দেবো, ঠিক আছে। এবার আকাশটাও ঠিক সেম ভাবে আমি মাস্ক করে এই মুছে দিলাম। হ্যাঁ, ওকে, চোখ অন করি, দেখছো আকাশটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এখন এই যে গ্রে কালারের একটা সলিড নিয়েছিলাম, আকাশটাকে এখান থেকে সফট লাইট করে দেব, আর এই গ্রেটাকে একটু সাদা করে দেব, লাইট গ্রে। হ্যাঁ, তাহলে ম্যাচিং হয়ে গেল না অনেকটা এনভায়রনমেন্ট। আচ্ছা, এবার যে কাজটা করবো সেটা হচ্ছে এই ডকুমেন্টটা টান দিয়ে এখানে নিয়ে এলাম, কন্ট্রোল টি, দূরে ঝাপসা ঝাপসা গাছ থাকবে, কীভাবে থাকবে দেখাচ্ছি, একটু বড় করি, এই আর একটা কপি করি, সেটারে এখান থেকে ইরেজার দিয়ে সফট ইরেজার নেব, মুছে দিয়ে এই এই যে দুইটা একসাথে কন্ট্রোল ইতে মার্স, আরো আরো দুইটা করি, এই দুইটাকে একসাথে মার্স করে এখান থেকে সফট, এই সরি, এখান থেকে সফট লাইট দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে ইরেজার নিয়ে, আচ্ছা ইরেজার দিয়ে জাস্ট এইভাবে মুছে দেবো। এখন মনে হচ্ছে কি দূরে কিছু গাছ আছে না, কোনটা? হ্যাঁ, ইরেজার দিয়ে কালার, ইরেজার কি কালার সিলেক্ট করা লাগে? ইরেজার তো মোছে, এখন এই প্রশ্ন করলে হবে? এই যে নিচেটা শেড মতো রয়ে গেছে সেটা, এই যে দেখো, এটা নর্মাল রাখলে, নর্মাল রাখলে কেমন সাদা সাদা দেখাতো না, অপাসিটি কমাইলে হয়ে যেত অবশ্য। কিন্তু আমি যদি এখান থেকে সাপোজ মাল্টিপল দিয়ে দাও, মাল্টিপল দিলে কালো হয়ে যাচ্ছে। সো এখান থেকে সফট লাইট সব থেকে বেস্ট, একটু বড় করে দিই আমি,
ঠিক আছে, এই যে মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন এখানে কি করতে হবে, যে এখান থেকে এই ঘাসের কালারটা এখান থেকে হিউয়ান স্যাচুরেশন নেবো, নিয়ে যদি আমি স্যাচুরেশন কমাই তাহলে কি সব ক স্যাচুরেশন কমে আছে না, আমি শুধু ঘাসের স্যাচুরেশনটা কমাবো। সো এটাতে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখান থেকে হালকা করে স্যাচুরেশনটা একটু কমাই দিলাম, ঠিক আছে, বুঝা গেছে? এটা একটু ডার্ক করে দিই। এইগুলার একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড, এটা সেভ করে আছি ডেস্কটপে। এই সটি ফটো মেনি বুলেট ফটো ম্যানিপুলেশন, ওকে। এই গাছের গুড়িটা আমার দরকার, এটা কাটতে হবে। কিন্তু কাটার আগে কি করতে হবে দেখেন, এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি কাটি, কারণ এটা পেন্ট হেলতে কাটটা অনেক বিরক্তিকর হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটারে মাস্ক করে নি, ঠিক আছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, দেখে নি আমি কোনো খুদ আছে কিনা, খুদ তো অবশ্যই আছে। অপাসিটি বাড়াই দিই, দেখছেন সাদা সাদা হয়ে রয়েছে না। এখান থেকে কন্ট্রাস্ট বাড়াই দিয়ে একটু শিফট এস ক্লিক করে দিই, হয়ে গেছে না এবার, ওকে। এইটাকে এখন আমি এই পেজে নিয়ে যাই, আনটাইটেল পেজে আছে, আনটাইটেল পেজে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, তাই তো, এই ফটো ম্যানিপুলেশন নাম দিছে আমার, ফটো ম্যানিপুলেশন সেভ দেওয়ার সময় এটার আর দরকার নাই, এই চলে আসছে দেখছেন। এখন এই যে ডান্টিগুলো এইগুলো ঝামেলা করতেছে না, তাহলে কি করতে হবে এইগুলারে, এখানে এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে রাস্টারাইজ করে নেবো। সো এখন একটা লেয়ার হয়ে গেল, তাই না, রাস্টারাইজ করে নিতে হবে। নেওয়ার পরে এবার ইরেজার থেকে হার্ড ইরেজারটা নেবো, নিয়ে এইগুলো মুছে দেবো। বুঝা গেছে, এবার এটাকে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করবো, করে এই যে ভিতরে যেগুলো থেকে গেছে এই অংশগুলো আমি এখান থেকে কলন স্ট্যাম্প টুল নেবো, সাইজ ছোট করি, এই জায়গাটা সিলেক্ট করে এই দিয়ে দিলাম, এই জায়গা সিলেক্ট করে গাছের গুড়ি পাওয়া গেছে না। এটা এইটাকে এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, কারণ কি বড় করব আমি, হরিজেন্টালি করি, ঠিক আছে। এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে এতটুকু সিলেক্ট করব, কন্ট্রোল টি, আচ্ছা এটা রাস্টারাইজ করে নিয়ে নিলে হবে না, কন্ট্রোল টি একটু বড় করে, বোঝা গেল, সাইজটা একটু বাড়ায় নিলাম, কন্ট্রোল টি একটু চিকন করে দিব, মানে ওকে, যে বড় একটা গাছের খণ্ড, ঠিক আছে। এটাকে মাস করে নি, মাস করে ব্রাশ নেব, নিয়ে সফট ব্রাশটা নেব, সাইজ একটু বড় করে হালকা ওই দিক থেকে, মানে মিশে গেছে এরকম, ঠিক আছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে গাছের গোড়ার দিকটা একটু
এই যে গ্রেস নেব, নিয়ে ঘাসের দুইটাই কালো করে নেব। হ্যাঁ ছোট করে নি, যত ই যাবে তত ছোট হবে সাইজ। হ্যাঁ হয়ে গেছে, মানে ওকে এবার আমার এই ছবিটা টান দিয়ে ফটো ম্যানিপুলেশন এখানে নিয়ে যায়, মিস এখানে কাটতে পারিনি যেহেতু মাস্ক করা আছে, সো কোনো সমস্যা নাই। ওকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। ওকে গাছের একটা ছায়া পড়বে না নিচে, সো এখানে একটা নিউ লেয়ার নেব, পলিগনার টুল নেব, নিয়ে এটাকে কালো কালার দিয়ে ফিল করে দেবো, সরি কালো কালার এখান থেকে এটারে অপাসিটি একটু কমায় দিলাম, ঠিক আছে। ফিল্টার ব্লার গাইজেন ব্লার, এটা কমায় দিলাম অপাসিটি। এবার এখান থেকে ইরেজারটা নিয়ে একটু রিয়েলিস্টিক করার চিন্তা ভাবনা আমার। হ্যাঁ সরি সফট ইরেজার নেব, কিছু কিছু জায়গায় সাদা পড়বে তো, তাই না? আচ্ছা এই ওকে, এখানে আমার ছায়া পড়বে, আর গাছের উপর সাইডে আলো, ওই পাশে আলো পড়ছে তো নিচ সাইডটা একটু ডার্ক হবে, সো এখানে নিউ একটা লেয়ার নেব, নিয়ে এই লেয়ারটার সাথে মাস্ক করে নেব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই গাছের গুড়ির সাথে। নিয়ে এবার এখান থেকে ব্রাশ নিয়ে, এটা ব্রাশ নিয়েও করতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কার্ভ নেব, নিয়ে এটারে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নিয়ে দেখো যখন ই করো তখন গাছের গুড়ি কিন্তু কালো হয়ে যাচ্ছে, তাই না? এই করলাম, করার পরে এবার এই কার্ভের এখানে মার্কস আছে না, দেখো সাদা হচ্ছে কিন্তু, তাই না? তাহলে এখান থেকে সফট ব্রাশ নেব, বুঝতেছো নাকি শুধু হু হু করে যাচ্ছ? এই দেখো দেখো নিচের দিকে কিন্তু একটা অন্ধকার চলে আসছে, শেড জায়গায় একটু বেশি ছায়া পড়বে কারণ যেহেতু ওখানে আমি বসে আছি, বুঝে গেছে। এবার কি করব, এখানে একটা শ্যাডো দিব, নিয়ে একটা লেয়ার নিই, নিয়ে এটাও ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, করে কালো কালার নিয়ে এই জায়গায়, যেহেতু বসে আছে এখানে একটা শ্যাডো পড়বে, তাই না? এখন শ্যাডোটা মানা মিলতেছে না, কারণ কি আমি বসে আছি, আমার গায়ে শ্যাডো নেই কিন্তু নিচে শ্যাডো, সো এখানে আমি একটা কার্ভ নেব, নিয়ে এটাকে মাস্ক করে দিব, দিয়ে আমি পুরোটা কালো করে দিব। হ্যাঁ দেওয়ার পর পুরো টুকরে আবার রিভার্স করে ফিরে নিয়ে আসবো, নিয়ে এখান থেকে ব্রাশ নেব, নিয়ে জাস্ট যতটুকু আমার ছায়া পড়ার কথা ততটুকু আমি ছায়া ফেলাবো, ঠিক আছে। অপাসিটি একটু কমে আইনি, মানে ওই জায়গাটা বসছি ওই ছায়াটা পড়ছে। হ্যাঁ
বোঝা গেছে ব্যাপারটা? একটু অপাসিটি কমানো দরকার, লেটার অপাসিটি একটু কমায় দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার পাটা আর ম্যাচিং করবো। পাটা ম্যাচিং করার জন্য আমি এখানে মাস্ক করবো, করে ব্রাশ নেব, এখানেও কালো করে নেব। নিয়ে ঘাসের যে ব্রাশটা, এই ঘাস, এই ঘাস আরো ছোট, এই যে আচ্ছা এখানে অপাসিটি কমানো আছে সেই কারণে। ঘাস পার মধ্যে চলে আসছে, হ্যাঁ ওকে, ব্যাপারটা বোঝা গেছে? মাস্ক করতেছি না আমি তো, মুছতেছি ব্রাশ দিয়ে। আচ্ছা আর এখানে পার জুতো হালকা কালচে কালচে হবে, তো এখানে আবার সেই ইটা সিলেক্ট করে, সে কার্ভ সিলেক্ট করে দিছে, কার্ভ দিয়ে জাস্ট সাদা কালারটা নিয়ে, এই যে বোঝা গেছে? ওকে একটু আকাশটা নিয়ে নি, হ্যাঁ একটু গ্রেস, সামনেও গ্রেস নিয়ে নি নাকি, মানে সামনে টামনে কোনো জায়গা নাই তো সেই কারণে নিয়ে নিলাম। হ্যাঁ সেভ দিয়ে দিলাম। এটা এটা কি জিনিস, এটা লাগতেছে না আমাদের, এটা হ্যাঁ এইগুলো এখন লাগবে, এইগুলো লাগবে, এটা দরকার নাই। এইটা এবার পাখিটা পাশে বসে থাকবে, পাখির ইমেজটা এখান থেকে এখানে নিয়ে যাই, কন্ট্রোল টি, পাখিটা কোন পাশে বসালে ভালো হয়, এই পাশে না এই পাশে? এই পাশে বসো। পাখির সাইজ সবসময় হবে ছোট, কারণ কি যেহেতু মানুষের থেকে তো পাখির সাইজ বড় হবে না, খারাপ দেখা যাবে। এই ই করলাম, করে এটাকে মাস্ক করলাম, করে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে মুছে দিলাম। অপাসিটি কমায় নিয়ে মুছি, ওকে। পাখিটা একটু, পাখির এখানে একটা ছায়া পড়বে না পাখির, এটারে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ, এটারে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করবো, তাহলে সিলেক্ট হয়ে গেল, কালো কালার ফিল করে দিলাম, দিয়ে এইটাকে নিচে নিয়ে গেলাম, কন্ট্রোল টি, জাস্ট এটারে এইভাবে ভার্টিক্যালি করবো, হ্যাঁ, করে ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার, একটু ছায়া যেহেতু হালকা ব্লারি হয়, অপাসিটি কমাই দিলাম। এখানে এক কাজ করতে পারি, আমরা ওভারলি দিতে পারি, অথবা সফট লাইট, ওভারলি সফট লাইট দিলে ভালো লাগবে না, এখানে জাস্ট এটা করে দিই, দিয়ে এখানে ইরেজারটা নিই, নিয়ে ছায়াটা একটু কমাই দিই, বুঝা গেছে? আর এই কাঠের গুঁড়ি যেটা, গুঁড়ির এই যে কালো অংশ না, হালকা এখানে একটু বাড়াই দিই, যেহেতু পাখির একটা পাখির ছায়া চলে আসছে এখানে। এবার পাখিটাকেও তো আমার মানে লাইট অ্যান্ড ই করতে হবে, কারণ পাখির এই ওই পাশ তো লাইট আসছে, এই পাশ তো, হ্যাঁ এই পাশে কার্ভ নেবো, নিয়ে আমি কার্ভটা হালকা একটু নামাই দিয়ে এই নামাই দিলাম, দিয়ে এইটাকে পাখির সাথে মাস্ক করে দেবো, দিয়ে পাখির ভালো অংশ লাইট পড়েছে এইটুক জায়গায়, এই পাশে একটু শ্যাডো, বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? এই একটু অপাসিটি কমাই দিলাম, এই এবার মনে হচ্ছে না পাখি দাঁড়ায় আছে, যাই হোক মনে হোক আর না হোক মনে হচ্ছে দাঁড়ায় আছে, ঠিক আছে। এবার এই পার এখান থেকে আমি দুটো শ্যাডো দেব, সেটা কিভাবে দেব, নিউ একটা লেয়ার নেব, নিয়ে এই যে
পলিগোনাল লেসার টুল নিই, এখান থেকে এখানে একটা ক্লিক করে জাস্ট ছায়া পড়বেন একটা মানুষের, ঠিক আছে, কালো কালার দিলাম। এইটাকে সব থেকে নিচে দেব, গুড়িরও নিচে। হ্যাঁ, ফিল্টার ব্লার মোশন ব্লার, মোশন ব্লারে কি আসছে, ঠিক আছে। ওকে, এবার এটাকে অপাসিটি একটু কমাই দিই, ইরেজারটা নেব, সাইজ বড় করব, পিছনে যদি কোনো ব্লার চলে যায় তাহলে সেটা ঠিক করলাম। মনে হচ্ছে না পাত থেকে একটা ছায়া বেরোয়। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমি যে ছায়াটা দিছিলাম এর আগে, এই ছায়াটা হালকা একটু ফিনিশিং করে দিই। ওকে, এই যে, এবার আমি এই যে কাঠের গুঁড়িটা ইউজ করছিলাম না, গুঁড়িটাকে আরো একটা করলাম, করব বাকি আর লাগছে না, তাই না? মোটামুটি সব ইমেজ ইউজ করা হয়ে গেছে আমাদের। এই যে কাঠের গুঁড়িটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে, সেটাকে টান দিয়ে একদম উপরে নিয়ে যাব, সবার উপরে। এই যে কন্ট্রোল টি, সেটারে এরকম ভাবে একটা দেব, এইটার মাস থাকবে না কোনো, ঠিক আছে। মানে আর কি, এটা হচ্ছে অনেক, এই পাশে একটা কাঠের গুঁড়ি রয়েছে তাই বোঝাচ্ছে। হ্যাঁ, ওকে, এইটারে আমি কার্ভ নিয়ে এটাকে মাস্ক করি, এটাকে পুরো কালো করে দিই, দিয়ে এটাকে ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, ক্যামেরা ফোকাস করেছে এটারে। হ্যাঁ, ওকে, এই একটা, আর একটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, সেটা এটার নিচে দেবো, আর এটারে, সরি সরি সরি, এটার সাথে এটা মাস্ক হবে, আর এইটার জন্য আর একটা কার্ভ হবে, কন্ট্রোল জে, সেই কার্ভটা নিচে আনবো, এনে দুটো কার্ভ আবার একই রকম হয়ে গেছে, একটু লাইট বাড়াই দেবো, কারণ দুটো কার্ভ তো একরকম হলে তো আবার বোঝা যাবে না। আচ্ছা, এটারে উপরে দিয়ে দেবো, এটা একটু ব্লার, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, ওকে। এখানে দেওয়া দরকার ছিল মোটা একটা কাঠের গুঁড়ি, ঠিক আছে। ঠিক আছে, এবার যে কাজটা করব, এই শিকড় বাকড় টাইপের এইটাকে আমি কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি, নিচে দিয়ে দেবো। আচ্ছা, এগুলার দিয়ে দিলাম, কন্ট্রোল জিতে গ্রুপ বি ব্লার ট্রি, হ্যাঁ ব্লার ট্রি, আর এইগুলো মনে করো যে তোমার
কিছু গাছের ই বেরোয় না, এটা হালকা একটু ব্লার দিয়ে দেবো, গার্জেন ব্লার, হালকা একটু ব্লার, এটা ডুপ্লিকেট করি। ওকে, আচ্ছা তার আগে একটা কাজ করে নেবো, সেটা হচ্ছে এইগুলো যদি আমি চোখ বন্ধ করি তাহলে এই ঘাসগুলো অনেক লাইট হয়ে আছে না, একদম এই জায়গাটায় একটা কার্ভ নিয়ে পুরো ডার্ক করে দেবো। হ্যাঁ, দিয়ে টোটালটা সাদা করে নিয়ে দিয়ে এখান থেকে ব্রাশ দিয়ে ব্রাশ সাইজটা একটু বড় বানাই দিই। হালকা কালচে কালচে করে ফেলবো এদিক থেকে, ঠিক আছে, একটু কালো কালো থাকবে ভাব, মানে এদিকে বেশি লাইট পৌঁছায়নি। হ্যাঁ, এই যে ঠিক আছে, বুঝা গেছে এবার বিষয়টা। এবার এইটাকে আর দরকার নাই, এইটাকে টান দিয়ে নিয়ে যাই, সাদা কালার হয়েছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউয়ান স্যাচুরেশন থেকে আগের কালারটা নষ্ট করে দিয়ে আসে, হালকা কালার। হ্যাঁ, আর লাইটনেসটা হালকা একটু কমায় দিয়ে আসে। ওকে, ফিল্টার ব্লার গার্জেন ব্লার, ফিল্টার ব্লার গার্জেন ব্লার। ঠিক আছে, আমি আমার ফেসটা একটু বেশি কালারফুল হয়ে গেছে, এখান থেকে হিউয়ান স্যাচুরেশন যাব, একটু স্যাচুরেশনটা কমিয়ে দিয়ে আসি। ঠিক আছে, কি ম্যানিপুলেশন মোটামুটি বোঝা গেল কিভাবে আমি করি, যে ব্যাকগ্রাউন্ড আমি নিছিলাম না, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নিউ লেয়ার নেব নিয়ে এইখানে, এই যে এই যে এই ব্রাশটা সাদা কালার বা একটু এই কালার, একটু এই কালার নেব নিয়ে পিছনে একটু ধোয়া ধোয়া দেবো। হ্যাঁ, বোঝা গেছে, নিয়ে ফিল্টার ব্লার গার্জেন ব্লার ধোয়াটা একটু ঝাপসা করে দেবো, সেই ধোয়াটা কন্ট্রোল যে ডুপ্লিকেট করি উপরে একদম উপরে নিয়ে চলে আসে, নিয়ে ব্লার ট্রির উপরে। হ্যাঁ, এই যে ব্লার ট্রির নিচে, সরি, এই যে এইখানে একটা, ব্লার ট্রির একটা সাজানোটা একটু উপকারটা হয়েছে। আগেই ভালো ছিল, এই থাক না, নাকি এই থাকবে, না এই থাক। এবার এখান থেকে, হ্যাঁ, ও মানে ওই ব্লার হয়েছে হালকা, সেই কারণে মনে হচ্ছে বার্ডারটা উঁচু রয়েছে, তাহলে বাজে উঁচু মনে হয়, তাহলে এখান থেকে আমি শ্যাডোটা একটু লেভেলটা বাড়াই দেবো। ঠিক আছে,
আচ্ছা, এখান থেকে একটা কাজ করতে পারি, নিউ একটা লেয়ার নিতে পারি। লেয়ার নিয়ে সেটা এখান থেকে ব্রাশ নেব, কালো কালার নেব, মনে হচ্ছে না মানে হাইলাইটটা কমে গেল। হ্যাঁ, টোটাল করার পরে কি করব, এখান থেকে একটা কার্ভ নেব নিয়ে, ওকে একটু ই করে একটু ইনফরমেশন করব, দেখে ব্রাশ টুলটা নেব নিয়ে কালো কালার সিলেক্ট আছে, জাস্ট মাঝখানটা একটু লাইটিং করবো। হ্যাঁ, চারিপাশটা তাহলে কি হলো, এটা ডার্ক ভাব আসলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুমি যে এটা কালার করতে চাও, একদম সিম্পল ব্যাপার, জাস্ট এখান থেকে ক্লিক করে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করব, করে এই গ্রেডিয়েন্ট, ওকে। বা তুমি গ্রেডিয়েন্ট যদি না নাও, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ আছে, দেখছো গ্রেডিয়েন্ট ম্যাপে যে এই যে গ্রেডিয়েন্ট, এটাকে সফট লাইট, দেখছো কালার চলে আসছে না, ওটা আলাদা, এই এখান থেকে ফটো ফিল্টার নাও, ডিপ ইয়েলো দিয়ে দিই। আচ্ছা, এইটা একটু অপাসিটি কমাই দিই, দেন এখান থেকে কালার ব্যালেন্স, কালারটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো করতে হবে। হ্যাঁ, বুঝে গেছে, এভাবে তুমি তোমার কাজগুলো যেভাবে করতে পারো।